এই দেখো বন্ধুরা, এতদিন ছাদ বাগান দেখেছো, আর এখন দেখো আমার গ্রামের সবজি বাগান। আগেও আমি দেখিয়েছি, এখন সব চারিদিকে মাঠে জল দেওয়া হয়েছে। লাল শাক ডাটা শাক সব বোনা হয়েছে, ওগুলো পরে দেখাবো। আর এইগুলো হচ্ছে শশা কুমড়ো সব এখানে, এই যে সব তুলে নিয়েছি। আর এখন এই যে খেতে জল দিচ্ছে, এদিক দিয়ে যতটা দুধ দেওয়া যায় হলুদ ক্ষেত পর্যন্ত, বুঝলে দাদা? ততটা দুধ দাও, তারপর ও পাশ দিয়ে হলুদ ক্ষেতে একটু দিতে হবে না জল। জলের ফোর্স আছে বলো? এই জল এইভাবে টেনে পিছনের জমিতে দেওয়ার জন্য তো এই মেশিন বসানো, চলে যাবে না? এটা উপর দিকে উঠে গেছে, শরীর খারাপ হলো তো বৃন্দাবনে যাচ্ছেন, একদিন বাদে একদিন কাটছে ভাই। এটা কাটাতো দাদা, এই যে এটা এটা গাছের সবজি সব নিয়ে এলাম, কুমড়ো শশা, এই যে ব্যাগ ভর্তি দেখো। এই যে রেগুলার শশা তুলতে হচ্ছে, এরকম হচ্ছে শশা দেখো। আজকে যে এত তোলা হয়েছে, শশা তোলা হয়েছে মোটামুটি 5-6 কিলো শশা তোলা হয়েছে, ঝিঙে তোলা হয়েছে 4 কিলো মতন, আর বেগুন সেরকম এখন নেই গাছে। আর একটা কুমড়ো তুলেছি, আর দুটো কুমড়ো গাছে রয়েছে, পরে তুলবো। কত সবজি ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম, এই যে কুমড়োর ফুল।